सामने रख कब हमने जाना কত নাম্বার কত হয়েছে যদিও সবাই জানে তবু একবার তোমার মুখ থেকে জানতে চাই আমি 6th হয়েছি প্রাপ্ত নম্বর 688 কোন স্কুলে পড়তে আরামবাগ গার্লস হাই স্কুল আজকে জানি পড়াশোনায় মাধ্যমিকের রেজাল্টে 6 তবু বলবো পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে পড়াশোনা ছাড়া সব সময় তো পড়াশোনা করতাম না আঁকতে খুব ভালো লাগে তাছাড়া গিটারে গান করি গল্পের বই পড়তাম এরপরে কি ইচ্ছে রয়েছে পড়াশোনা মেডিকেল পড়তে চাই স্কুল বন্ধ ছিল সেক্ষেত্রে এই যে র‍্যাঙ্ক করা পড়াশোনার মধ্যে কি রকম কি ঘাটতি কিছু ছিল বা কিছু সমস্যা হয়েছিল পড়াশোনার ক্ষেত্রে হঠাৎ করে একটা অনলাইন মাধ্যম থেকে অফলাইনে পরীক্ষা দিতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল সমস্যা তো অবশ্যই ছিল কারণ স্কুল খোলা থাকা স্কুলে যাওয়া রেগুলারলি তার বিকল্প কিছু নেই বাড়িতে বসে পড়াশোনা হয় সবটাই নিজের উপর ডিপেন্ড করে তুমি কতটা পরিশ্রম করবে নিজে নিজে নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবে অনেকেই তো এখন স্মার্টফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে লকডাউনে তো সেসব চলবে না আর স্কুল খোলা থাকা অবশ্যই ভালো আমি চাইবো আমার পরে যারা মাধ্যমিক দেবে তারা যেন স্কুলের সাহায্যটা পায় রেগুলারলি পরীক্ষা হবে তাতে তারা বেশি তৈরি হবে মেডিকেলে পড়া নিয়ে কি আরো ইন্সপিরেশনে এই সিদ্ধান্ত নাকি না প্রথম থেকেই এই সিদ্ধান্তটা আছে তোমার অবশ্যই দাদা হয়ের ইন্সপিরেশন আমার দাদা এইমস থেকে মেডিকেল পড়েছে এমবিবিএস পাশ করেছে তো আমিও সেজন্য ডাক্তার হতে চাই ভবিষ্যতে রিসার্চ করতে চাই তোমার এই সাফল্যে কতটা আনন্দিত তা মুখে আবেগে প্রকাশ পাচ্ছে তবু বলবো কতটা খুশি ভীষণ খুশি কারণ আমি তো প্রথম থেকেই জবে থেকে টেনে উঠেছি এম ফিক্স করেছিলাম যে আমাকে মাধ্যমিকের মেধা তালিকায় থাকতেই হবে তো সেই অনুপাতেই পরিশ্রম করেছি তাছাড়া মা বাপি ভীষণ খুশি ওদের মুখে আনন্দের হাসি দেখে মা বাবা এবং দাদা বাদ দিয়ে আজকে আর কাদের কথা প্রথম মনে পড়ছে প্রথমেই বলবো আমার দাদুর কথা আমার দাদু মানে আমাকে প্রতি মুহূর্তে বলতো যে তোকে স্ট্যান্ড করতে হবে মাধ্যমিকে দাদু এক মাস আগে মারা গেছেন দাদু আমার এই সাফল্যটা দেখে যেতে পারলেন না সেজন্য একটু মন খারাপ তাও দাদুর আশা পূরণ করতে পেরেছি খুব ভালো লাগছে দিদির হাতে দাদু হয়েছিল দিদির হাত থেকে আমার দাদা তো উচ্চ মাধ্যমিকে 9th হয়েছিল তো যে প্রাইজ নিতে গিয়েছিল আমার বলতে চাই যে পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম একদম পুরো মাত্রায় করতে হবে নিজের বেস্টটা দিতে হবে কোনো রকম ফাঁকিবাজি তো চলবেই না আর নিজেকে একটু কন্ট্রোলে রাখতে হবে কারণ লকডাউন পরিস্থিতিতে সবার হাতেই গ্যাজেট বেশি চলে এসছে মোবাইল বা ওইসব কিছু তো অ্যাডিক্টেড হয়ে পড়লে একদমই চলবে না পড়াশোনার সাথে নিজেকে যুক্ত রাখতে হবে কেমন কি লাগছে আজকে সব কতটা খুশি আপনি খুশি তো ভীষণ বাবা মাও খুব খুশি স্কুলের ম্যামেরাও খুশি তো সবাই আমার উপর ভরসা রেখেছিল যে হ্যাঁ তুমি মেধা তালিকায় আসবে তো সবার আশা পূরণ করতে পেরেছি খুব ভালো লাগছে নাম সম্পূর্ণ নাম